মাতি ভবতু সুপ্রীতি বাসিনী উগ্রীণ তপস্যা লোকদা জয়ামী পশুপতি শুভ প্রজাপতি। তো দেখতে পাচ্ছ এইখানে ভাই রেডি হচ্ছে, মানে মা আমার সবার রেডি হয়ে গেছে, ও একমাত্র বাকি আছে। মানে সবাই সবার বাড়িতে মেয়েদের লেটে হয় আর আমাদের বাড়িতে আমার ভাইয়ের লেটে হয়, এই হচ্ছে কাণ্ড আর কি। তো আজকে যাব হচ্ছে মায়ের মামার ছেলের আশীর্বাদ আছে সেই প্রোগ্রামে, মানে আমারও মামা হচ্ছে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদেরকে আবার আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম। আর চলো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ, আগেই বলে দিয়েছি কোথায় যাব। তো চলো একবারে বেরিয়ে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি আর চারিদিকে কী সুন্দর শীতের সবজি লাগানো রয়েছে। আর তো সকাল সকাল যেহেতু যাচ্ছি তো তাই সোয়েটারটা পরেই নিলাম, ওখানে গিয়ে সব ঠিকঠাক করা যাবে। আর চুলটাও ব্যান্ড করে নিয়েছি, ওখানে গিয়ে ঠিক করব। তো চলো একবারে গিয়ে অনুষ্ঠানে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি আর এইদিকে সব কিছু রেডিও হয়ে গেছে, এই দেখো সব কিছু। আর ওইদিকে তো বাড়িতে দাঁড়াও, পুরো চারিদিকটা দেখিয়ে দিই।
কংস উগ্রেন তপস্যা লুব্ধা জয়ামি পশুপতি সুবল প্রজাপতি পার্বতী কল্যাণ কেশরী জলাতে ভবতু সুপ্রীতে বাসিনী উগ্রেন তপস্যা লুব্ধা জয়ামি পশুপতি শুভ প্রজাপতি। ওইদিকে আশীর্বাদের পর্ব শেষ আর আমরা এইদিকে একটু ঘুরতে এসেছি, মানে এইদিকে বলতে বাড়ির সামনেই মন্দিরে ঘুরতে এসেছি, আর এখানে সবাই এখন ফটোশ্যুট করবে। আর এই দেখো আমার মাসির মেয়েটা, তোমাদেরকে তো আগেই দেখেছে বুনু, আর ওটা ছোটো মামি। আর এই দেখো মাসিকে দেখানোর সুযোগ পেয়েছি, দাঁড়াও দেখবে কীভাবে ঘুরে যাবে দেখ। এই দেখো দেখতে পাচ্ছ কী আছে কী, মানে দেখতেই চাই। আর এই দেখে দেখো মা ফটোশ্যুট করতে ব্যস্ত, আমরাও করেছি, চলো কয়েকটা তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি। আমাদের ফটো শ্যুট করা কমপ্লিট, এবার খেতে বসবো। এই দেখো ছাদে সবাই গল্প করছে, আর ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই দেখো ওই দিকে, তো এখন যেহেতু ব্যাচ বসে আছে তাই এখানে একটু গল্প করছি। আর ওই দেখো ওম ফুচু খাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, ও খাইয়ে দিচ্ছে পরমকে। আর এইদিকে মা মাসি সবাই গল্প করছে, বুঝতেই পারছো কতদিন পরে দেখা হয়েছে, গল্প শেষই হয় না। আর এইদিকে দেখতে পাচ্ছে দিদা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে দাদু মানে মায়ের মেশো। আর এইদিকে আমি চুপচুপ করে ভিডিও করছিলাম, দিদার সঙ্গে গল্প করছিল বলে আর কি হাসি সবার। আর ওই দেখো ফুচ, দাঁড়াও এই দেখো দেখো খাইয়ে দিচ্ছে। সবাই বসবে তো, গেলে ভিডিও কন্টিনিউ করা হয়নি। আবার একবারে সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মন্দিরে এসে, তো আবার বিকেল মানে সন্ধেবেলা ঘুরতে চলে এসেছি সবাই মিলে। এইদিকে কিছু খাওয়া দাওয়া করতে স্ন্যাক্স, আর কিছু ঘোরাও হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ।